স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, বিশেষ করে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে যে গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদের করতে হয় সেটা নিয়েই আজকের আলোচনা। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে দেখে নাও। এক নম্বর বিষয় হচ্ছে যে আইডি কার্ড, তোমাদের কলেজে আইডি কার্ড তোমাদের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা বলতে পারো, যে লাইব্রেরি কার্ড। কারণ কলেজে পর্যাপ্ত পরিমাণে বই থাকে এবং কটা করে বই দেওয়া হয় কলেজ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন, অর্থাৎ এই কাজটা তোমরা না করলে পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যে তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যখন রেজিস্ট্রেশন হয় তখন রেজিস্ট্রেশন করতে হয়, আর তখনই তোমরা সাবজেক্ট চেঞ্জ করার শেষ সুযোগ পাবে। কিভাবে তোমরা সাবজেক্ট চেঞ্জ করাবে সেই বিষয়টা নিয়েও আজকের ভিডিওয় আলোচনা করব। তাহলে বিষয়গুলো এক এক করে বুঝে নাও। দেখো, তোমাদের কলেজে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং তোমাদের কাদের কলেজে এখনও ক্লাস শুরু হয়নি তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কারণ বেশিরভাগ কলেজে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। কলেজে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজটা প্রথমেই হয়, যে একটা আইডি কার্ড কলেজের করানো হয়। অর্থাৎ তোমরা ওই কলেজে পড়াশোনা করছো, তোমরা ওই কলেজের স্টুডেন্ট, তার জন্য তোমাদের একটা আইডি কার্ড দেওয়া হয়। এবং তার জন্য কলেজে কি হয়, আইডি কার্ডের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করা হয়। তোমরা খেয়াল রাখবে কলেজের নোটিশ বোর্ডটা, এবং তোমরা যারা কলেজের নোটিশ বোর্ডটা মানে অনলাইনে দেখতে পারছো না, তোমরা অফলাইনেও তো কলেজে যাচ্ছ, কলেজের সামনে মানে কলেজের যে অফিস রুম আছে সেই অফিস রুমের সামনে একটা নোটিশ বোর্ড টাঙানো থাকে, বা কলেজের কোনো একটা জায়গায় নোটিশ বোর্ড টাঙানো থাকে, সেখানে নোটিশটা তোমরা খেয়াল করবে, বা তোমরা অনলাইনেও নোটিশটা দেখতে পারো। কলেজের তো এখন প্রত্যেকটা কলেজের অনলাইনে নোটিশ বোর্ড দেখা যায়, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের কি ক্রাইটেরিয়া আছে বা কবে থেকে তোমাদের শুরু হচ্ছে এই আইডি কার্ডটার তৈরির জন্য ফর্ম ফিল আপ, এটা তোমাদের করাতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে লাইব্রেরি কার্ড। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, বেশিরভাগ কলেজেই অনার্সের স্টুডেন্টের জন্য একটু বেশি বই দেওয়া হয়, অর্থাৎ দুটো করে অন্তত বই দেওয়া হয় অনার্সের স্টুডেন্টের জন্য, বাড়িতে আনার জন্য, বাড়িতে এনে পড়ার জন্য, পড়ে আবার ফেরত দিতে হবে, অর্থাৎ ফেরত দিয়ে আবার তোমরা নতুন বই নিতে পারবে, তার জন্য কিন্তু তোমাদের কলেজে মানে লাইব্রেরি কার্ডটা করাতে হবে। তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সাধারণত একটা করে বই দেওয়া হয়, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের বাড়িতে এনে পড়ার জন্য দুটো করে বই দেওয়া হয়, এবং এই বইগুলো নিয়ে তোমরা নোটস তৈরি করতে পারো, বা তোমাদের কিছু প্রয়োজন থাকলে সেগুলো তোমরা লিখে রাখতে পারো। আর এখন তো সবাইয়ের কাছে মোবাইল ফোন আছে, তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা মোবাইলে ফটো তুলে রাখতে পারবে, পরবর্তীকালে তোমরা লিখে নিতে পারবে, এটাও তোমরা করতে পারো। অর্থাৎ তোমরা কিন্তু বই সংগ্রহ করার জন্য অবশ্যই লাইব্রেরি কার্ডটা করিয়ে নেবে, কারণ কলেজের লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই থাকে, আর কলেজে পড়াশোনা করতে গেলে তেমনভাবে বইপত্র কিনতে লাগে না। কলেজের লাইব্রেরিতে যা বই আছে সেগুলো যদি অল্টারনেট করে নেওয়া যায়, ঠিক আছে, সেগুলোই যথেষ্ট। আর এত বই তোমরা মানে কিনতেও পারবে না, কারণ একার পক্ষে এতগুলো বই কেনা সম্ভবও নয়, তাই কলেজের লাইব্রেরির কার্ডটা তোমরা করিয়ে নেবে, এবং কলেজের লাইব্রেরির কার্ড করানোর পরে তোমরা কলেজের লাইব্রেরি থেকে বই নেবে, ঠিক আছে, সেই বইগুলো অল্টারনেট করে নিয়ে তোমরা নোটস তৈরি করতে পারো, বা তোমাদের যে পোর্শনটা দরকার সেই পোর্শনগুলো তোমরা পড়তে পারো। তারপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন। তোমরা যখন ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে অ্যাডমিশান নিয়েছিলে, তখন তোমাদের মাধ্যমিক পাস করার পরে ইলেভেনে অ্যাডমিশান নিলে, ইলেভেনে যখন ক্লাস হলো একাদশ শ্রেণীতে, কিছুদিন পরেই তোমাদের কি বোর্ডের রেজিস্ট্রেশন হয়েছিল, পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন হয়েছিল। তখন তোমরা কি করতে পারছিলে, সাবজেক্টগুলো কিন্তু কেউ যদি চাইতে তখন চেঞ্জ করাতে পারতে। ঠিক একইভাবে কলেজেও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি কলেজে পড়ছো সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমার রেজিস্ট্রেশন হবে, তোমরা তখন চাইলে কোনো সাবজেক্ট তোমরা চেঞ্জ করাতে পারো। এবারে এখানে একটা কথা বলে রাখি তোমাদের, তোমাদের যাদের অনার্স আছে তোমাদের একটা হচ্ছে মেজর সাবজেক্ট আর দুটো মাইনর সাবজেক্ট, আর তোমাদের যাদের পাস কোর্স আছে জেনারেল কোর্স, তোমাদের দুটো মেজর একটা
মাইনর সাবজেক্ট। এবার তোমাদের পাস কোর্সে তোমরা যারা আছো তোমাদের সাবজেক্ট চেঞ্জ করানো খুব সহজ, সেখানে কোনো তেমন কিছু ঝামেলা হয় না, কারণ পাস কোর্সে সাবজেক্ট সহজে চেঞ্জ করা যায়। আর অনার্স কোর্সে সাবজেক্ট চেঞ্জ করাতে গেলে মেজর সাবজেক্ট অনার্সের যেটা আছে সেটা চেঞ্জ করাতে গেলে কলেজের মানে কলেজে একটু খোঁজ নিতে হবে যে সেই সাবজেক্টের সিট ফাঁকা আছে কি না, এবং তোমার যে নম্বর সেই নম্বর অনুযায়ী তুমি যে সাবজেক্টে চেঞ্জ করি অনার্স নিতে চাইছো। ধরো তোমার ইতিহাসে অনার্স আছে, তুমি রাষ্ট্রবিজ্ঞান অনার্সে যেতে চাইছো, দেখতে হবে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে সিট ফাঁকা আছে কি না সেই কলেজে, এবং তোমার যে নম্বর সেই নম্বর অনুযায়ী তুমি সেই অনার্স পাওয়ার যোগ্য কি না। ঠিক আছে, জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা অন্য সাবজেক্টও হতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে যে এই যে রেজিস্ট্রেশন তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যে রেজিস্ট্রেশন, ঠিক আছে, ইউনিভার্সিটির আন্ডারে যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের সময় তোমাদের সাবজেক্ট চেঞ্জ করার শেষ সুযোগ, তারপরে তোমরা চেষ্টা করলেও সাবজেক্ট চেঞ্জ করাতে আর পারবে না। তাই তোমরা যারা সাবজেক্ট চেঞ্জ করাতে চাইছো, যারা সাবজেক্ট চেঞ্জ করাতে চাইছো, তোমরা অবশ্যই এই রেজিস্ট্রেশন যখন হবে তার আগে বা সেই সময় তোমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করিয়ে নেবে, তারপরে কোনোভাবেই সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। তোমাদের যাদের 4 বছরের অনার্স কোর্স আছে তোমাদের 4 বছর ওই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে, তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটির 3 বছরের কোর্স আছে তোমাদের 3 বছর ওই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। সুতরাং রেজিস্ট্রেশনের সময় তোমাদের সাবজেক্ট চেঞ্জ করার শেষ সুযোগ, এটা একটু মাথায় রাখবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর যারা তোমরা চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে।